রেলওয়ে চহর বদরপুরের ঐতিহ্যমণ্ডিত ওয়্যারলেস কলোনির শীতলা পূজায় 76 বছরত ভরি দিলে। সেই উপলক্ষে বদরপুর ওয়্যারলেস কলোনির 76 সংখ্যক ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী শীতলা পূজার আয়োজন করা হয়। রায়গুড় স্পোর্টিং ক্লাবর পরিচালনাত আয়োজিত পূজা এইবার আরম্ভ হয় যা শনিবারে এক বিশাল শোভাযাত্রার। লগতে ষষ্ঠীর দিনা সন্ধিয়া বেঞ্চ পার্টি, বাজি, ফটকা, শঙ্খধ্বনি দি বৃহৎ সংখ্যক পুরুষ মহিলা একেলগে সমদল উলিয়াই নদীর পৰা পানি আনে। তার পিছত পূজা আরম্ভ হয়। এইবার পূজাত কণমানি সকলের মাজত চিত্রাঙ্কন আর সন্ধ্যারতি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। ইয়ার সমান্তরালক প্রতিদিনে সন্ধিয়া বয়োজ্যেষ্ঠ সকলের মাজত আরতি প্রতিযোগিতার মন্দির চৌহদ সজীব হয়ে উঠে। শীতলা পূজা উপলক্ষে সন্ধিয়া আয়োজন করা আরতি প্রতিযোগিতাত মহিলাসকলে অংশগ্রহণ করে। শীতলা পূজার আয়োজনের সমান্তরালক প্রতিযোগিতার আয়োজন হওয়াত সকলোরে মাজত যথেষ্ট উৎসাহ পরিলক্ষিত হয়। লগতে পদ্মানী সকলে উৎসাহেরে চিত্রাঙ্কন প্রতিযোগিতাতো অংশগ্রহণ করে। ইফালে প্রতিদিনে বিশেষ পূজা, আরতি, প্রসাদ বিতরণ, ভজন কীর্তন আদি অনুষ্ঠিত হয়। এইবারের পূজার আকর্ষণ আছিল বাহিরের অনা আলোকসজ্জা শিল্পী, ঢাকি আর মণ্ডপ সজ্জার শিল্পী। পূজার দ্বিতীয় দিনে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। পাঁচদিনিয়া পূজার অন্তিম দিন দুপরিয়া মহাপ্রসাদ বিতরণ করা হয়। সেইদিন অর্থাৎ দশমীর দিনা বিভিন্ন ধর্মীয় রীতি নীতিরে শান্তির বাণী ছটিয়ায় আর সাত বন্ধনীর সকল ভক্ত অনুষ্ঠান সম্পূর্ণ করে। Sure.